রাধা কৃষ্ণ। এই নাম দুটি যেমন কেউ আলাদা করতে পারবে না, ঠিক তেমনি তাদের বন্ধনও কেউ ছিন্ন করতে পারবে না। এই নাম দুটির সাথে যেন হৃদয়ের কোমলতা ও চোখের আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। যখনই এই পৃথিবীতে ভালোবাসার উদাহরণ দেওয়া হয়, তখন প্রথমেই কৃষ্ণ ও রাধার প্রেমের উদাহরণ আসে। রাধা ও কৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। কিন্তু এমন কি হয়েছিল যখন শ্রীকৃষ্ণ তার প্রাণের চেয়ে প্রিয় রাধাকে ছেড়ে চলে গিয়েছিল? আর কৃষ্ণ ছাড়া কিভাবেই বা বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিল রাধা? রাধা ও কৃষ্ণের বিবাহ কেন হলো না? কারোর কি অভিশাপ ছিল? আমাদের মনে এই প্রশ্নগুলি বারবারই আসতে থাকে। আজ এমন একটি ঘটনা আপনাদেরকে বলবো যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আসুন বিস্তারিত জেনে নিন। রাধা কৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই। যখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল, তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন। কৃষ্ণের ছেলেবেলা কেটেছে বৃন্দাবনে। কৃষ্ণ তার দুষ্টুমিতে গোটা বৃন্দাবনবাসীকে প্রসন্ন করে রেখেছিলেন। বাঁশির সুরে তিনি অনেক গোপীদের নিজের কাছে টানতেন। কিন্তু সবার চেয়ে বেশি যিনি এই বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেতেন, তিনি আর কেউ নন, স্বয়ং রাধা। রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন, রাধাও তাই। প্রেম যে বয়স মানে না, সে তো কৃষ্ণই প্রথম দেখিয়ে গিয়েছেন। রাধা তার চেয়ে 5 বছরের বড়, তবু দুজনে প্রেমে পড়েছেন নির্দ্বিধায়। তবে রাধা ও কৃষ্ণের আলাদা হয়ে যাওয়ার পেছনে একমাত্র কারণ কঠিন পরিস্থিতি। বৃন্দাবন থেকে কিছুটা দূরেই বর্ষণা গ্রামে রাধা বাস করতেন। বাঁশির মধুর শব্দে রাধা দৌড়ে চলে আসতেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু একদিন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দিতে হয়, মথুরাবাসীকে অত্যাচারী মামা কংসের হাত থেকে রক্ষার জন্য। তখন মা যশোদা খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ তার নয়নের মণি কৃষ্ণ তাকে ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হবে। পুরো গ্রাম কৃষ্ণের মথুরা যাওয়া নিয়ে খুব কষ্টে ছিল, কিন্তু যেতে তো হবেই। যাওয়ার আগে রাধার সাথে একটিবার সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে রয়েছে কৃষ্ণ। তিনি লুকিয়ে রাধার সাথে দেখা করতে গেলেন। দেখা হতে নিভৃতে কেটে যায় কয়েকটা মুহূর্ত। কারো মুখে কোনো কথা নেই। বুকের ভিতরে তোলপাড় হলেও রাধার মুখে তার অভিব্যক্তি নেই। নিজের মনকে হয়তোবা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আপ্রাণ। ততটাই শান্ত কৃষ্ণ, মাঝ সমুদ্রের মতো ধীর স্থির। ঢেউ ভাঙার আবেগের লেশ বিন্দুমাত্র নেই। তবে সর্বদা বুঝতে পারতেন শ্রীকৃষ্ণের মনে কি চলছে। এই কারণে সেই সময় তাদের কথা বলার প্রয়োজনই ছিল না। তারা দুজনেই একে অপরের মনের কথা বুঝে নিয়েছিলেন। কৃষ্ণ সেখান থেকে চলে আসার আগে রাধাকে শুধু একটাই কথা বলেছিলেন, তোমাকে কেউ কোনোদিনও আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয়ে থাকবে আষ্টে পৃষ্ঠে, তুমি তো আমার আত্মা গো। এরপর শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন এবং বৃন্দাবনের গোপী ও সকলের অনুমতি নিয়ে তিনি মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর কেটে গেল প্রায় অনেকটা সময়। কৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে চুটিয়ে রাজত্ব করছেন। রাধা এদিকে অস্থির। মেয়ের এই অবস্থা দেখে মা জোর করেই বিয়ে দিলেন। রাধার কোনো আপত্তি গ্রাহ্য হল না। হয়তো রাধার মা ভেবেছিলেন স্বামী সংসারে মেয়ে কৃষ্ণের কথা ভুলবেন। কিন্তু যার মরমে মরমে কৃষ্ণ, যার শিরায় উপশিরায় বইছে কৃষ্ণপ্রেম, তাকে কৃষ্ণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়? দিনে দিনে কৃষ্ণের জন্য আরও উদ্গ্রীব হয়ে পড়লেন রাধা। একদিন স্বামী সংসার সব বিসর্জন দিয়ে সবার অলক্ষ্যে চুপিসারে শ্বশুরঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। বৃন্দাবন ছেড়ে দ্বারকা, দিনের পর দিন পথ ভেঙে ক্লান্ত, খাওয়া নেই, রাতে ঘুম নেই, উদ্ভ্রান্ত সে পথ হাঁটা। শরীর দুর্বল হয়েছে, হারিয়েছে জৌলুস। হাঁটতে হাঁটতে একদিন পথ এসে মিশল দ্বারকায়।
দেখতে পেলেন দ্বারকার রাজপ্রাসাদ। দুর্বল মুখে হাসি ফুটল। অন্য প্রজাদের সঙ্গে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি মিলল। দেখতে পেলেন প্রাণের তাঁর মানুষটিকে। এত প্রজা সমাগমেও রাধাকে ঠিক চিনতে পারেন কৃষ্ণ। আর রাধাকে দেখা মাত্র শ্রীকৃষ্ণের মন খুশিতে ভরে ওঠে। কিন্তু তখনও তারা নীরব ছিল। দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে সেবিকার পদে নিযুক্ত করেন। সারাদিন রাধা সেই মহলেই থাকতেন এবং দূর থেকে শ্রীকৃষ্ণকে একটু চোখের দেখা দেখতেন। কিন্তু যত সময় গড়াতে লাগল ততই রাধার মনে ভয়ের সৃষ্টি হতে থাকল। এই ভয় ছিল শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। ধীরে ধীরে তিনি শ্রীকৃষ্ণের থেকে অনেক দূরে চলে যেতে লাগলেন। একদিন তিনি কাউকে কিছু না বলেই প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। তিনি জানেন না তিনি কোথায় যাবেন। কিন্তু শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, তাই তিনি রাধার গতিবিধি সবটাই জানতেন। তাই রাধা না জানলেও কৃষ্ণ তাকে ঠিক অনুসরণ করে গিয়েছেন। যখনই অবসন্ন হয়ে পড়েছেন, পরশ পেয়েছেন প্রাণের মানুষটির। কৃষ্ণ তাকে দেখাও দিয়েছেন। তাঁর স্পর্শে চেতনা ফিরে রাধা দেখেছেন কৃষ্ণকে। মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছেন রাধা। লীলাসঙ্গীর ঐশ্বরিক ক্ষমতায় আবারও মোহিত হয়েছেন। রাধা বুঝতে পারছিলেন তাঁর আয়ু ফুরিয়ে আসছে, চলে যাওয়ার সময় আসন্ন। শ্রীকৃষ্ণ রাধাকে তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু রাধা না করে দিলেন। কিন্তু কৃষ্ণ নাছোড়, বারবার বলতেই থাকেন, তুমি তো কোনোদিন কিচ্ছু চাওনি আমার কাছে, আজ কিছু চাও। যে বাঁশি তাকে ব্যাকুল করত বৃন্দাবনে, সেই বাঁশি শুনতে চাইলেন রাধা আরেকটি বার, শেষবারের মতো। সুর তুললেন কৃষ্ণ, যে সুর আগে কোনো দিন বাজাননি। শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুর শুনতে শুনতেই নিথর হয়ে এলো রাধার দেহ। চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কোলে ঢলে পড়লেন। প্রিয়তমার আত্মা মিশে গেল শ্রীকৃষ্ণের শরীরে। বাঁশিখানি ভেঙে ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলে। তারপর থেকে কৃষ্ণ আর কখনো বাঁশি বাজাননি। আর এইভাবেই শ্রীকৃষ্ণ আর রাধার এক অপরূপ অধ্যায়ের সমাপ্তি ঘটে।